হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে হোয়াই ফ্রিল্যান্সিং ইজ বেটার দ্যান ট্র্যাডিশনাল 9-to-5 জব। অর্থাৎ ফ্রিল্যান্সিং কেন ট্র্যাডিশনাল 9-to-5 চাকরির থেকে আপনার কাছে বেটার হতে পারে সেই বিষয়ে আজকের ভিডিওটিতে আমি এক্সপ্লোর করব। কেন কিছু কিছু মানুষদের জন্য ফ্রিল্যান্সিং 9-to-5 জবের থেকে বেটার অপশন হইতে পারে, ফ্রিল্যান্সিং এর যে কি পয়েন্টগুলো রয়েছে, ফ্লেক্সিবিলিটি, অটোনমি, ইনকাম স্টেবিলিটি, ইনকাম পটেনশিয়ালিটি, ভ্যারাইটি, স্কিল ডেভেলপমেন্ট, জব সিকিউরিটি এবং প্রফেশনাল ফুলফিলমেন্ট। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আশা করি এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং জানেন, তাহলে আপনি কি ফ্রিল্যান্সিং করবেন নাকি ট্র্যাডিশনাল 9-to-5 জব করবেন সেই বিষয়ে আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে। প্রথম পয়েন্টে আসা যাক, সেটা হলো ফ্লেক্সিবিলিটি। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফ্লেক্সিবিলিটি দেওয়া। ফ্রিল্যান্সিং মূলত দুই দিক দিয়ে সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে। প্রথমটি হলো ওয়ার্ক শিডিউল, যেখানে একজন ফ্রিল্যান্সার তার পূর্ণ স্বাধীনতা আছে তার নিজের কাজের সময় নির্ধারণ করা। অর্থাৎ একজন ফ্রিল্যান্সার দিন ভাড়ার যে সময় সে তার কাজের জন্য নিজেকে কমফোর্ট ফিল করে সেই সময় তার কাজটি করতে পারে। এছাড়াও সে যখন খুশি তখন সে তার কাজ থেকে ব্যক্তিগত কারণে বিরতি দিতে পারে, এজন্য তার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। এই ধরনের সুযোগ সুবিধাগুলো সাধারণত যাদের পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন হয় অথবা সে অন্য কোনো জায়গায় সময় দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই সমস্ত মানুষজনদের জন্য এই সুযোগ সুবিধাটি অনেক বেশি প্রয়োজন পড়ে বা কাজের হয়ে থাকে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে লোকেশন ফ্লেক্সিবিলিটি। লোকেশন ফ্রিল্যান্সারদের জন্য কোনো বিষয় না, কারণ ফ্রিল্যান্সারদের একটি ল্যাপটপ বা কম্পিউটার এবং ভালো ইন্টারনেট সংযোগ থাকলে সে যে কোনো জায়গায় বসে তার কাজটি করতে পারে। হতে পারে সেটি দেশের ভিতরে যে কোনো জায়গায় বা দেশের বাইরে যে কোনো জায়গায়। এছাড়াও সে চাইলে তার নিজের জীবনযাত্রার মানকেও সে সহজে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ সে যে ধরনের জীবনযাত্রা চায় চাইলেই, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যেহেতু সে পছন্দ করছে সে চাইলে সেই ধরনের যে কোনো এলাকায় গিয়ে সহজে মুভ করতে পারে এবং সেখানে চাইলে সে দীর্ঘদিন থাকতে পারে। এতে করে তার কাজে কোনো ব্যাঘাত বা সমস্যা ঘটবে না। এরপরে আসা যাক অটোনমি। ফ্রিল্যান্সাররা তাদের কাজে সবচেয়ে বেশি বা হাই ডিগ্রি অটোনমি এনজয় করতে পারে, কারণ হচ্ছে ফ্রিল্যান্সাররা তারা তাদের কাজ নিজেরাই পছন্দ করতে পারে, যার ফলে তারা সবসময় তাদের নিজেদের পছন্দের কাজটি করে থাকে এবং সেই কাজে তারা তাদের পারদর্শিতা, সন্তুষ্টি এবং নতুন নতুন ভাবে কাজগুলো করার জন্য বিভিন্নভাবে মোটিভেট হয়ে থাকে। ফ্রিল্যান্সাররা তাদের কাজ কিভাবে করবে সেটি তারা নিজেরাই নির্ধারণ করতে পারে, যেমন কোনো প্রজেক্টের ওয়ার্ক ফলো কি হবে, তারা কোন কোন টুলস সেই প্রজেক্টে ব্যবহার করবে বা তারা কাজটি কিভাবে করবে সেটির জন্য তারা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে চাপিয়ে দেওয়া নিয়ম ফলো করে না, যার ফলে তারা তাদের কাজে পূর্ণ ক্রিয়েটিভিটি শো করতে পারে এবং চাইলে তারা নতুন নতুন ভাবে নতুন নতুন কিছু তৈরি করতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে ইনকাম পটেনশিয়াল। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এ সাধারণত চাকরির থেকে অনেক বেশি ইনকামের সুযোগ রয়েছে, যেখানে একজন সাধারণ চাকরিজীবীর আয় মাসে নির্দিষ্ট, সেখানে একজন ফ্রিল্যান্সার একই মাসের মধ্যে অনেকগুলো প্রজেক্টে এবং অনেকগুলো ক্লায়েন্টের কাজ একই সাথে করতে পারে এবং তারা তাদের স্পেশালাইজড কাজের জন্য ক্লায়েন্টের কাছ থেকে অনেক বেশি পারিশ্রমিক বা ভালো অঙ্কের টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকে। ফ্রিল্যান্সাররা কাজের রেট নিজেরাই সেট করে থাকে। সাধারণত তারা তাদের দক্ষতা, প্রজেক্ট কমপ্লেক্সিবিলিটি, প্রজেক্ট ডিউরেশন, মার্কেট ডিমান্ড ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করে তারা তাদের কাজের রেটগুলো সেট করে থাকে। এর পরের পয়েন্ট হচ্ছে ভ্যারাইটি। ফ্রিল্যান্সারদের হয়তো সবচেয়ে বেশি ভিন্ন কাজের পরিবেশের সম্মুখীন হতে হয়। ফ্রিল্যান্সাররা বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষজনদের জন্য কাজগুলো করে থাকে, তো এই কারণে তাদের বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় পাশাপাশি প্রতিনিয়ত তাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়, যেখান থেকে তারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারে। এছাড়াও পরের আরেকটি পয়েন্ট হচ্ছে ক্লায়েন্ট এক্সপোজার।
বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার দরুন একজন ফ্রিল্যান্সার বিভিন্ন দিক থেকে অভিজ্ঞ হয়ে ওঠে, যার ফলে সে একজন প্রফেশনাল মানুষ পাশাপাশি তার নেটওয়ার্কে অনেকগুলো প্রফেশনাল মানুষের সাথে নেটওয়ার্ক গড়ে তুলতে সে সক্ষম হয়, যেটি তাকে ভবিষ্যতে বিভিন্নভাবে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সে চাইলে কোনো একটা ক্লায়েন্টের মাধ্যমে উন্নত কোনো দেশে স্পন্সরশিপ ভিসা নিয়ে সেখানে চলে যেতে পারে। এরকম আরও অনেকগুলা সুযোগ সুবিধা একজন ফ্রিল্যান্সার হিসেবে সে বিভিন্ন প্রফেশনাল মানুষদের কাছ থেকে পেয়ে থাকতে পারে। অবশ্যই এই বিষয়গুলো সম্পূর্ণ তার নিজের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করবে। এর পরের বিষয়ে আসা যায়, ফ্রিল্যান্সিং করতে গেলে সবসময় নতুন কিছু না কিছু তাদেরকে শিখতে হয় এবং নিজের স্কিলকে সবসময় টপনস রাখতে হয়। নিজের অবস্থান ধরে রাখার জন্য প্রত্যেকটি ফ্রিল্যান্সারকে তার নিজের স্কিলকে সবসময় আপ টু ডেট রাখতে হয়, যেটি তাদেরকে আরও বেশি প্রফেশনাল এবং নলেজেবল করে তোলে। এছাড়াও ফ্রিল্যান্সাররা তাদের নিজের ব্যবসা নিজেরাই পরিচালনা করে থাকে এবং যেহেতু তারা তাদের নিজেদের ব্যবসা নিজেরাই পরিচালনা করে থাকে, এটি করার জন্য তাদেরকে বেশ কিছু বিষয়ে দক্ষ হয়ে উঠতে হয়, যেমন মার্কেটিং, ক্লায়েন্ট রিলেশনশিপ এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যে বিষয়গুলো পরবর্তীতে তাকে জীবনের অন্য কোনো ধাপে সহজেই উত্তীর্ণ হতে সাহায্য করে এবং চাইলে সে পরবর্তীতে যদি তার ডিসিশন চেঞ্জ করে তাহলে সেই অভিজ্ঞতাগুলো তারা পরবর্তীতে জীবনের কে পরিচালনা করার জন্য সেই অভিজ্ঞতাগুলো তারা তাদের পরবর্তী জীবনে সহজেই অ্যাপ্লাই করতে পারে বা কাজে লাগাতে পারে। এর পরের বিষয় হচ্ছে জব সিকিউরিটি। ফ্রিল্যান্সাররা কখনোই সিঙ্গেল সোর্স ইনকামের উপর ভরসা করে বসে থাকে না। একজন ফ্রিল্যান্সার মাল্টিপল ক্লায়েন্টের কাজ করে থাকে। একজন ক্লায়েন্টের কাজ শেষ হলেও একজন ফ্রিল্যান্সারের হাতে আরও অনেকগুলো ক্লায়েন্টের কাজ থাকে। এইভাবে তারা তাদের কাজকে ডাইভার্সিফিকেশন করে থাকে, ফলে একজন ফ্রিল্যান্সার সহজে কখনোই জবলেস হয় না, কন্টিনিউ তার হাতে কাজ সবসময় থেকেই যায়। তার পরের পয়েন্ট হচ্ছে পার্সোনাল ফুলফিলমেন্ট। ফ্রিল্যান্সিং আপনাকে আপনার কাজের সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন দিতে পারবে, কারণ ফ্রিল্যান্সাররা সাধারণত যে কাজগুলো করে থাকে সেখানে তারা তাদের পূর্ণ স্বাধীনতার সাথে নিজেদের পছন্দের কাজগুলাই করে থাকে। যেহেতু তারা সবসময় তাদের পছন্দের কাজগুলাই করে থাকে, সুতরাং সে কাজগুলো করে তারা অবশ্যই আনন্দ পাবে। ফ্রিল্যান্সিং আপনাকে অনেক দিক দিয়ে বেনিফিট দিতে পারে, যেমন ফ্লেক্সিবিলিটি, অটোনমি, ইনকাম পটেনশিয়ালিটি, স্কিল ডেভেলপমেন্ট, জব সিকিউরিটি, পার্সোনাল ফুলফিলমেন্ট। যদিও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জও রয়েছে, যেমন ইনকাম ইনস্টেবিলিটি, ল্যাক অফ বেনিফিটস, এছাড়াও সেলফ ডিসিপ্লিন, এই ধরনের বিষয়গুলো রয়েছে। এছাড়াও ফ্রিল্যান্সিংয়ে অনেকে ভালো দিকের থেকে খারাপ দিকগুলোও এক্সপিরিয়েন্স করছে। তো এখন আমরা এটা বলতে পারি যে ফ্রিল্যান্সিং এবং ট্র্যাডিশনাল জবের ব্যাপারগুলো সাধারণত পার্সোনাল প্রিফারেন্স, ক্যারিয়ার গোল, পার্সোনাল সার্কামস্ট্যান্স ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাদের জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত এবং কাদের জন্য ট্র্যাডিশনাল জব উপযুক্ত। তো আপনারা নিজেরাই ডিসাইড করে নেবেন যে আপনারা ফ্রিল্যান্সিং করবেন নাকি ট্র্যাডিশনাল জব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।